নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। বুধবার কদমতলা ব্লকের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন সুব্রত দেব এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন বিদ্যাভূষণ দাস। বুধবার উত্তর জেলার কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কদমতলা পঞ্চায়েত সমিতির হল করে। এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলার পঞ্চায়েত অফিসার জয়ন্ত দে। প্রথমে একে একে সমিতির মোট 13 জন সদস্য সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। তারপর সর্বসম্মতিক্রমে সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হয়। সমিতির চেয়ারম্যান পদে শপথ নেন বিশিষ্ট সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত দেব এবং ভাইস চেয়ারম্যান হিসেবে স্থানীয় মণ্ডল সভাপতি তথা বিজেপি নেতা বিদ্যাভূষণ দাস। ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। মোট 13 জন সদস্য ও সদস্যদের মধ্যে 7 জন মহিলা এবং 6 জন পুরুষ সদস্য রয়েছেন। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। তাছাড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য সহ জেলার বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। শত শত উৎসাহী দলীয় লোকজনদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এর একমাত্র কারণ, দীর্ঘ বাম জমানায় অবসান ঘটিয়ে আজ কদমতলা পঞ্চায়েত সমিতি গেরুয়া শিবির দখল করে এবং পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পক্ষে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়। তাই নতুন সরকার পঞ্চায়েত সমিতি গঠন করায় সাধারণত খুশির হাওয়া বইছে জনমনে। অপরদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় বলেন, বহু বছর পর রাজ্যের মানুষ তথা কদমতলাবাসী একটি নতুন সরকারের উন্নয়নমুখী কাজ দেখতে পাবে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ পঞ্চায়েত গঠন করে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন, তাদের এই মন্ত্রকে বাস্তব রূপ দিতে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান রাখেন তিনি। তিনি আরও বলেন, 1 বছরের মধ্যে কদমতলাকে নতুন রূপে তৈরি করা হবে, আর তার জন্য সকল পঞ্চায়েত প্রধান এবং সমিতির চেয়ারম্যান সহ সকলকে একত্রিতভাবে দল মত নির্বিশেষে কাজ করতে হবে। ইতিমধ্যে তিনি সকল পঞ্চায়েত প্রধান এবং সমিতির চেয়ারম্যান এবং বুদ্ধিজীবী মহলদের নিয়ে বৈঠক করবেন, যাতে কদমতলাকে একটি আধুনিক কদমতলা রূপ দিতে পারা যায়। সেই জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তার বিস্তারিত আলোচনা করবেন টিঙ্কু রায়। অপরদিকে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজকদের অনেকটা অনীহা ভাব দেখে ক্ষোভ প্রকাশ করলেন টিঙ্কু রায়। শত শত উৎসাহী মানুষ উপস্থিত হলেও অনেকে হল ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি, কারণ আসন সংখ্যা সীমিত থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। সেই ঘটনায় টিঙ্কুবাবু ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারিভাবে আরো স্বচ্ছতা আনা প্রয়োজন। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত গঠন করার যে পরিকল্পনা হাতে নিয়েছেন তার বাস্তব রূপ দিতে শুধু ঝাড়ু দেওয়া ও সাফাই করাকে বোঝায় না, প্রশাসনিক এবং বিভিন্ন কর্মকাণ্ডেও স্বচ্ছতার প্রয়োজন। তা সরাসরি এদিনের অনুষ্ঠানের আয়োজক কমিটিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেন শ্রী রায়। আমরা আজ জনপ্রতিনিধি হিসাবে শপথ নিয়েছি এখানে, কিন্তু আমরা কোন একটা দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি, যে দলটা একটা আদর্শ নীতির উপরে দাঁড়িয়ে ভারতবর্ষ পরিচালনা করছে। আমরা যদি আমাদের দলের নীতিগুলো দেখি, আমরা বলি আমরা একাত্ম মানববাদী বিশ্বাসী, অর্থাৎ সমাজের পিছনে পড়া ব্যক্তি যিনি অন্তদয় একদম পিছনে সারিতে দাঁড়িয়ে আছেন তাকে এগিয়ে নিয়ে আসা, এটাই আমাদের মূল মন্ত্র। আমাদের সেই 45টা নীতির মধ্যে অন্যতম যেটা, এটা হচ্ছে একাত্ম মানববাদ, আমাদের হচ্ছে রাষ্ট্রবাদ। আমরা গান্ধীবাদ সমাজ ব্যবস্থার উপর আমরা বিশ্বাস করি। আমাদের 45টার মধ্যে গান্ধীবাদ সমাজ ব্যবস্থার কথা এই জন্যই বলছি যে আমরা সবাই জানি মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন,
তিনি চাইলে কিন্তু শার্ট কোট প্যান্ট পরেও কিন্তু জীবন যাত্রা করতে পারতেন, কিন্তু সেই সময়ের স্থিতি যেটা ছিল ভারতবর্ষের ব্রিটিশ শাসনের ফলে, তখনকার যে মানুষের জীবনযাত্রা ছিল, গ্রামীণ অবস্থা ছিল ভারতবর্ষের, তার জন্য তিনি নিজে উপলব্ধি করেছেন সেই মানুষের জীবন। গ্রাম যেন শহরের সঙ্গে জুড়ে গ্রামের মানুষের জীবন পরিবর্তন হয়, তার জন্যই কিন্তু অটল বিহারী বাজপেয়ীজি যে সময় কাজ ছিল সেই সময়টায় কাজ করেছেন। পঞ্চায়েতগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করা, সেগুলো কিন্তু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শুরু করেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পরে সমান্তরাল ভাবে প্রত্যেকটা গ্রামের কথা চিন্তা করে, গ্রামের মানুষের কথা চিন্তা করে সমস্ত কাজ করেছেন। এর জন্য আমি অন্তদের কথা বলছি, রাজ্য বা সমাজ ব্যবস্থার কথা বলছি। আমরা যদি দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথম যিনি 2014 সালে শপথ নিয়েছেন, লালকেল্লার ভাষণটা যদি আমরা দেখি, আমরা দেখব শুধুমাত্র গ্রামের মানুষের জন্য, কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য তিনি ভাষণ রেখেছিলেন। তিনি বলেছিলেন প্রত্যেকটা ভারতবাসীর জন্য একটা জনধন যোজনা অ্যাকাউন্ট হয়। তো জনধন যোজনা অ্যাকাউন্ট কারা খুলবে? নিশ্চয়ই শহরে যারা বসবাস করে, মিউনিসিপ্যালিটিতে বা নগর পঞ্চায়েতে, তাদের দরকার নেই। এগুলো ছিল সেই গ্রামের মানুষের জন্য, যারা গ্রামের অসহায় দরিদ্র মানুষ, যারা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেনি দীর্ঘ স্বাধীনতার এত বছরেও, তাদের জন্য সেই আহ্বানটা ছিল যে প্রত্যেকটা মানুষ যেন বিনা পয়সায়, বিনা ডকুমেন্ট, অধিক ডকুমেন্ট ছাড়া যেন ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারে। তার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য জনধন যোজনা অ্যাকাউন্ট খোলা হয়। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি হাসপাতালে একাংশ কর্মীর অধিক মুনাফা কামাইয়ের জন্য সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ, এহেন চিত্র ধরা পড়ল কৈলাসহরের অনুকটি জেলা হাসপাতালে। বাঁকা পথে অর্থ কামাইয়ের অভিযোগ উঠল সনোগ্রাফি ডিপার্টমেন্টের কর্মী তোষিদ আলীর বিরুদ্ধে। কৈলাসহরের অনুকটি জেলা হাসপাতালে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে একাংশ কর্মীরা, যার ফলে গ্রামের সাধারণ গরিব মানুষরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীরা হাসপাতালে সনোগ্রাফি করলে কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না। এছাড়া আউটডোর রোগীরা সনোগ্রাফি করলে এপিএল পরিবার হলে 200 টাকা এবং বিপিএল পরিবার হলে 100 টাকা দিতে হয়। কিন্তু জেলা হাসপাতালের ভিতরে 28 নম্বর সনোগ্রাফি রুমে হাসপাতাল কর্মী তোষিদ আলী দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে 400-500 এমনকি 700 টাকা অবৈধভাবে নিয়ে যাচ্ছে। এই অভিযোগ বহুদিন থেকে শোনা যাচ্ছিল, অবশেষে মঙ্গলবার হাতে নাতে ধরা পড়ে যায়। কৈলাসহরের জামতুলবাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা রুইহুল হালামের স্ত্রী গর্ভবতী হলে গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে চিকিৎসার জন্য আনলে ডক্টর সনোগ্রাফি কথা বলেন। সনোগ্রাফি কর্মী তোষিদ আলী 400 টাকা দাবি করলে রুইহুল হালাম দিয়ে যায়। পরবর্তী সময়ে রুইহুল হালাম জানতে পারে যে তোষিদ আলী টাকা বেশি নিয়েছে। রুইহুল হালাম পেশায় রাবার শ্রমিক এবং বিপিএল পরিবারের। 6 মাস পর গত সোমবার 19 আগস্ট স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে আবার হাসপাতালে আসলে ডাক্তার তাকে সনোগ্রাফির কথা বলে। সেই মোতাবেক রুইহুল হালাম তোষিদ আলীকে বলে সনোগ্রাফির কথা। তখন তোষিদ আলী রুইহুল হালামকে 20 আগস্ট 500 টাকা নিয়ে আসার জন্য বলে। মঙ্গলবার 20 আগস্ট যথারীতি রুইহুল হালাম স্ত্রীকে নিয়ে আসে এবং তোষিদকে 500 টাকা দেয়। সেই সঙ্গে রুইহুল হালাম সবকিছু মোবাইলে রেকর্ড করে। স্যার, আমার এই রুইহুল হালাম কৈলাসহর জামতুলবাড়ির এডিসি বাড়ির। আমরা ইয় আমার বউ প্রেগনেন্ট, ফেব্রুয়ারি 21 তারিখে সোনোগ্রাফি করছে। স্যার কইছে টেকা লাগতো না, বিপিএল না বিপিএল কইছে, বিপিএল টেকা লাগতো না। এরপরে স্যারে সোনোগ্রাফি করে 400 টাকা কে লাগছে। এরপরে 6 মাস পরে আবার আজকে এসে অগাস্ট 20 তারিখে আজকে করাইছে, আবার 500 টাকা লাগছে। স্যার আমরা ফেব্রুয়ারি 1 তারিখ আমার গোনা হইলে 1-2 তারিখ পরে বাচ্চা দিবার। তো স্যার তো লিখছে সেপ্টেম্বর 16 তারিখ সোনোগ্রাফি করা লাগে। স্যার আমরা তো কিতা করবো, স্যার সময় এসে গেলাম। তুমি কি করো? স্যার আমি লোবার কাটে। স্যার লোবার কাজ করো? স্যার
ফেব্রুয়ারি 21 তারিখ যে সোনোগ্রাফি করছো এই হাসপাতালে করছো? ও স্যার। তখন কত টাকা নিয়েছে? 400 টাকা স্যার। আর আজকে আইসো সোনোগ্রাফি করার লাগি বা স্যার? তো আজকে যে আইসো সোনোগ্রাফি করার লাগি এখন পর্যন্ত কত দিছো? 500 টাকা স্যার। 500 টাকা দিছো? ও স্যার। কোন কোনে দিছো? এই 28 নম্বর কাউন্টার। ওই সোনোগ্রাফির কাউন্টারে? ও স্যার। তো ডাক্তারে কি কইছে টাকা লাগবে না কইছে? ডাক্তারে তোমার টাকা লাগবে কইছে নি? না স্যার, শুনো, এই জেম ট্রিপরা কইছে সরকারি করাইলে 1 টাকা লাগতো না স্যার। তুমি এপিএল না বিপিএল? বিপিএল স্যার। তো তুমি মানে এখন কি চাইতেছো স্যার? আমার তো গরিব মানুষ, তো কিছু করা নাই স্যার, এটা করতাম স্যার, পুলিশরা জানি স্যার। তো মানে তুমি কি জানো নি যে সরকারি হাসপাতালে যে বিনা পয়সার সোনোগ্রাফি হয়? ও স্যার, খবর তো পাইছে স্যার, অনেকজন করে। বিপিএল সারা তো, বিপিএল যদি হয় টাকা লাগে না স্যার, যদি এপিএল হয় কাউন্টারে 1 নম্বর কাউন্টারে টাকা জমা লাগে 200 টাকা। তো তুমি বিপিএল তারপরও টাকা দিছে? হ্যাঁ স্যার। যদিও তোষিত এ ব্যাপারে অস্বীকার করছে, তোষিত বলছে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এখানে যারা হসপিটালে ভর্তি থাকে তারা সোনোগ্রাফিতে কোনো টাকা লাগে না, অ্যাডমিশন যারা থাকে তারা কোনো টাকা লাগে না। অন্য আউটে পেশেন্ট যারা, তারা ডেট লাগে। হ্যাঁ, তারা ডেট লাগে, ডেট দেওয়া হয়, ডেট দেওয়ার পরে সোনোগ্রাফি করা হয়। ঠিক আছে, আমার ঘটনা গতকালকে ছেলেরা আইসে আইসে জামপুর বাড়ি কইছে তার বাড়ি। তো আমি কইছি গরিব ছেলে, ডেট পেটের দোকান নাই দাদা, গাড়ি ভাড়া 400 টাকা 500 টাকা লাগে, তুই হালকা আইস সকালে আইস নয় করিয়া দেবে। আজকে আইসে আমাদের পরে এখানে আমি কাউন্টারে টাকা নিয়ে জমা দেয়, কাউন্টারে চেনে এখানে একটা 500 টাকা দিয়ে গেছে। ঠিক আছে, নানি দেওয়ানোর পরে আমি টাকাটা জমা দিয়ে তারে ওই যে স্টিপ, এই স্টিপে মানি দিয়েছে, কাউন্টারে টাকা জমা দেওয়ানোর পরে তারে তার টাকাটা তারে ব্যাক করিয়ে দেওয়া দিয়েছে। ঠিক আছে, নাকি হ্যাঁ 500 টাকা দিছিল? হ্যাঁ, প্রথমে এখানে একটা 500 টাকা দিয়ে গেছে, পরে আমি জমা দেওয়া তার 300 টাকা ব্যাক করেছি, ওই তো স্টিপ মানি দিয়েছে। মানে যদি বিপিএল হয় তাহলেও কি টাকা লাগে? বিপিএল হলে 100 টাকা লাগে। তো এত 500 টাকা দিয়েছে এটা সত্যি? 500 টাকা কাউন্টারে দিছে। মানে মানে আজকে যে 500 টাকাটা তো আপনার কাছে রেখে গেছে, তার বউয়ে প্রেচাবর্ত করিয়া দাদা আমার এটা জমা করাই দাও, এরপরে আমি কাউন্টারে জমা করাইয়া তারে বাকি টাকাটা রেখে করিয়া। তো পেশেন্ট পার্টি কি কাউন্টারে টাকা জমা দিব না আপনারা? এটা মানে কার দায়িত্ব? কাউন্টারে জমা দেয় কাউন্টার। তো আপনারা তো দিতে পারেন না? আমার হাতে তো। তাহলে আজকে আপনার কাছে দিয়ে গেল 500 টাকা? না না, এ তো এখানে রেখে গেছে কি, আমি তাতে লেখন লাগে, রেডি করা লাগে। ঠিক আছে, নেই লেখিয়া তো রেডি করুন লাগে, এরপরে আমি এটা রেডি আর লেখিয়া কাউন্টারে টাকাটা জমা দেওয়াইয়া তারপর তার স্ক্রিপ্টটা তারে দিয়ে দিছি। এ বিষয়ে রুহুল আলম লিখিতভাবে হাসপাতালের এমএস ডক্টর জে এম ত্রিপুরাকে জানিয়েছেন। এমএস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে বলেন, তোষিতের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। লোকটা যে অভিযোগ করছে যে আপনার কাউন্টারে যিনি আছেন তোষিত আলী, তার বিরুদ্ধে ডিরেক্ট অভিযোগ করতেছে যে সেই টাকাটা নিতেছে, এর বিরুদ্ধে প্রচুর ব্যবস্থা নেওয়া হইব। সে তো বুধ আপনার কাছে একটা লিখিত অভিযোগও জানাইছে পেশেন্ট পার্টি। হ্যাঁ ঠিক আছে, দেখা যায় একটা পেপার আছে লিখিত অভিযোগ, সে অনুযায়ী আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিতেছি। এই তোষিত আলীর বিরুদ্ধে স্যার এর আগেও তো বিভিন্ন অভিযোগ আসলো। হ্যাঁ কিছু আসছিলো, এই কারণে আমি রিপ্লেস করেছিলাম, কিন্তু আমার বিভিন্ন অফিস প্রবলেম নিয়ে সেখানে কেউ কাজ করতে চায় না দেখিয়া হেরে আবার আমি এখানেই আপাতত ভার্বালি মৌখিকভাবে কাগজপত্র কিন্তু হেরে রিমুভ করাইছে ভার্বালি। আবার সে অফিসিয়ালি সে এখানে স্টাফ নাই? না, সে এখানে স্টাফ না, অনেকদিন যাবৎ ওইখানে সে কাজ করতো, সেই কারণে তাহলে রাখা হয়েছিল মানবিক গ্রাউন্ডে, তাইলে রাখা হয়েছে। হয় জেনারেটর তো অতদিন চালু ছিল না, সে কারণে তার ওখানে কাজ যেহেতু লুক নাই তার জন্য রাখা হয়েছিল। এখন যেহেতু সেই ধরনের অভিযোগ আছে, অবশ্যই আমি হেরে ইমিডিয়েটলি সরানো হইব আর পৌরপরিষদের উনি তো দাবি করছিলেন যে আপনার সরাসরি বলছিলেন যে তোষিতের এখান থেকে সরানো লাগিয়া বা চাকরি থেকে, তারপরে সরানো হয়েছে, সরানো হয়েছে, এরপর আমি ইমিডিয়েটলি নেক্সট ডেই সরানো হয়েছিল মিটিং এর পরে। তো তারপরে তো সে একই জায়গায় রয়েছে? না না, সরাইয়া
আমাদের আর কয়েকজন ডিস্টার্বের দিয়েছে, তারা কেউ কাজ করে না ওইখানে, কেউ করতে রাজি না। তো আলটিমেটলি সোনোগ্রাফি ব্ল্যাঙ্ক গেছে আমার, দেখা গেছে এক দুই সপ্তাহ যখন কেউ আর নাই সোনোগ্রাফি কেনে বসার জন্য, সোনোগ্রাফি হইতেছে না, তারপরে না আবার তাহলে আবার বসানো হয়েছিল অদূরে। তো স্যার এইভাবে যেমন পেশেন্ট পার্টি একের পর এক অভিযোগ করতেছে, তার নাম মানে তার নাম দিয়া যেভাবে কইতেছে তোষিদেলে টাকা নিতেছে, তখন আপনি এর বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? না অবশ্যই এরা তো ওখান থেকে সরে নিতে হবে, হ্যাঁ ওখান থেকে সরে নেব, আর টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করবো, দেখি হ্যাঁ যদি নিয়ে থাকে অবশ্যই টাকাগুলো যাতে ব্যাক দেওয়া হয়। বিগত দিনেও তো তার নামে অনেক অভিযোগ, সে এইভাবে টাকা নিচ্ছে। আচ্ছা এটা তো সঠিক নাই আমার কোনো নলেজে, যখন এবার নলেজে সঠিক কীভাবে লিখিতভাবে প্রমাণ পেয়েছি, আমি অবশ্যই হেরে বলবো যে টাকাগুলো যে নিচ্ছে ফেরত দেওয়ার জন্য, এবং হেরে ওখান থেকে আমি ইমিডিয়েটলি সরে নেব। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে কৈলাসহরের বাবুরবাজার ইরানি রাস্তা অবরোধ করে স্থানীয় জনতা এবং অটো চালকেরা, পরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের আশ্বাস বাণী পেয়ে পথ অবরোধ মুক্ত হয়। বুধবার সকাল 9:30 কৈলাসহরের বাবুরবাজার ইরানি রাস্তা অবরোধ করে স্থানীয় জনতা এবং অটো চালকেরা। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা। স্থানীয় জনতারা কয়েকবার পিডাব্লিউডি আধিকারিকের নিকট মৌখিক এবং লিখিতভাবে জানালেও রাস্তার কোনো উন্নতি হচ্ছে না। স্থানীয় জনতার পাশাপাশি অটো চালকেরাও কয়েকবার দপ্তরের কর্তাদের জানানোর পরও আজ অবধি কাজ হয়নি রাস্তার। এই রাস্তার উপর যুবরাজনগর, ইরানি, হীরাছড়া, শ্রীনাথপুর, মাগুরুলি, ইয়াজি খাওড়া সহ মোট 9টি গ্রাম পঞ্চায়েতের মানুষ নির্ভরশীল। প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধের পর দপ্তরের আধিকারিক পূর্ণেন্দু গৌতম অবরোধস্থলে এসে প্রায় 8 ঘন্টা অবরোধকারীদের কথা শুনেন। পরবর্তী সময়ে তিনি বলেন আগামী শুক্রবারের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হদিস মিয়া বলেন দলমত নির্বিশেষে সবাই মিলে এই রাস্তা অবরোধে সামিল হয়েছে। বাবুরবাজার থেকে ইরানি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার বিহল মানে রাস্তাঘাট, রাস্তাটা উমন হিসাবে মানে গাঁত গাঁত হয়েছে, অটো রিক্সা এবং স্কুলের কলেজের ছাত্রছাত্রীরাও মানে যেতে পারছে না, কারণ বিকল্প আমাদের কোনো রুট নাই, কোনো রাস্তা নাই। দীর্ঘদিন ধরেই শাসকদের কন্ট্রাক্টররা ওই রাস্তাতে কাজ করে, যখনও দেখলাম আমরা কাজ আসে তখন পুরা মোবিল দিয়ে মানে তালি তালি মারিয়ে যায়, পাথর দিন ওই তালিগুলা মানে আবার চলে যায়। কিন্তু আমরা দেখলাম ওই অঞ্চলে আমরা পিডাব্লিউডি দপ্তরের কাছে আমরা অনুরোধ করছি, ওই অঞ্চলে কি আমরা মানুষ বসবাস করিনি, কি আর অন্য কোনো জাতি আমরা বসবাস করিনি হিসাবে আমরা বর্ণনা করতে পারছি না। কারণ আপনারা দেখবেন ওই রাস্তার মধ্যে 2 ফুট 3 ফুট নিন এক একটা গোত্র হয়েছে, অটো রিক্সা তো যাওয়ার তো ক্ষমতাই নাই, একটা ঠেলাও যাওয়ার ক্ষমতা নাই। আমরা বিষম বিপদে পড়ি আজকে রাস্তার উপর আন্দোলনের ডাকতে হয়েছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ওয়ার্কওয়ার্ডার মোতাবেক কাজ করতে না দেওয়ায় খুদ এডিসি ভিলেজ চেয়ারম্যানের হাতে মার খেতে হলো সৌদলীয় কর্মীকে। ঘটনা পেঁচারতল ব্লকের অধীন আন্দারছড়া এডিসি ভিলেজে। আহত দেবকুল চাকমাকে ঊনকোটি জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয় চেয়ারম্যান লালন চাকমা এবং তার সহযোগী রূপন চাকমার বিরুদ্ধে। ঊনকোটি জেলার পেঁচারতল ব্লকের অধীনে আন্ধারছড়া এডিসি ভিলেজের 2 নং ওয়ার্ডের বাসিন্দা পেশা রেগা শ্রমিক দেবকুল চাকমাকে বেধড়ক মারধর করে আন্ধারছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান লালন চাকমা। দেবকুল চাকমার শারীরিক অবস্থা খুবই খারাপ, ঊনকোটি জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। 2 নং ওয়ার্ডে একটি মাটির রাস্তার কাজ দেবকুল চাকমার নামে বরাদ্দ হয়, এমনকি দেবকুল চাকমার নামে কাজের ওয়ার্কওয়ার্ডারও বের হয়েছে। এই খবর শুনে দেবকুল চাকমা চেয়ারম্যান লালন চাকমার সঙ্গে দেখা করে বলে যে কবে থেকে কাজ শুরু করবে। দেবকুলের এই কথা শুনে লালন চাকমা দেবকুলকে বলে যে তোমার কাজ করতে হবে না, এই কাজটি জেসিপি দিয়ে করানো হবে। সঙ্গে সঙ্গে দেবকুল বলে আমার নামে যেহেতু কাজ স্যাংশন হয়েছে, আমার নামে ওয়ার্ক অর্ডার বের হয়েছে, তাই কাজটি আমি করব। এই কথা বলার পর লালন চাকমা এবং লালনের সঙ্গে থাকা অপর যুবক রূপন চাকমা দুজনে মিলে বেধড়ক মারে দেবকুল চাকমাকে। সেখান থেকে কোনোরকম প্রাণী বেঁচে দৌড়ে পালিয়ে যায় দেবকুল। কিছুক্ষণ পর আন্দারছড়া বাজারে লালন এবং রূপন চাকমারা আবার দেবকুলকে পেলে লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করে। দেবকুল চাকমাকে বাঁচাতে দেবকুলের স্ত্রী সাধনা চাকমা এবং দেবকুলের ভাই বিতুবাবু চাকমা এগিয়ে এলে এদেরকেও বেধড়ক মারধর করা হয়। এই মারে দেবকুল মাটিতে লুটিয়ে পড়লে লালন এবং রূপন গা ঢাকা দেয়।
সঙ্গে সঙ্গে পেচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেবকুলকে চিকিৎসার জন্য আনলে ডাক্তার দেবকুলকে কৈলাসহরের অনুকুটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। দেবকুলের ভাই বিতুবাবু চাকমা পেচারতল থানায় লালন চাকমা এবং রূপন চাকমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। সাধনা চাকমা জানান, দেবকুল, লালন, রূপন, বিতুবাবু এবং সাধনা সবাই বিজেপি দলের সমর্থক, সবাই একই পার্টির মানুষ হবার পরও কেন লালন এভাবে মারধর করল তা সাধনা দেবী বুঝে উঠতে পারছেন না। আমার নামে একটা দেবকুল নামে একটা খাজ আসলো, এই খাজটা লাগে দেবকুল এখন আমি হাজার শক্তি হইরা মাটিটা খাদমু আর চেয়ারম্যান এখন এটা এদিয়া দিয়া খাতলে ওইতো না, তাহলে জেসিবি দিয়া হইব হ্যাঁ মানে না আমার স্বামী কয় ওইতো না এটা হ্যাঁ ওইতো না হলে চেয়ারম্যান এখন সেটা খাজটা না হলে বন্ধ রাখো এরকম হয়ে রাখ হয় তা আমার স্বামী হয় তো হয় বন্ধ হলে তো আমার নামে আসে কেমনে বন্ধ রাখবে চার মানে হয় যে বারবার বন্ধ রাখবো তোর খাস ওইতো না আর হয় এটা হইয়া আমার স্বামীরে দুজনে দরছে আবার লাঠি দিয়ে হাত দিয়েছে আবার হাত দিয়ে হাত দিয়েছে একবারে সে ইয়ে হইয়া ফেলাইছে আন এদিকে থেকে আমরা বাঘ গিয়ে আনছি আনার পর দোকানে আনছি এই দোকানে আনার পর আবার আয়া হ্যাঁ অজান্দাত আয়া পিছন থেকে লাঠি মারছে একবারে মাথাটা দৈরা ফাঁকার মতে ও তো ইয়ে হইরা ফালাই দিছে একবারে স্বামী তো মাত বুল না আবার স্যার মানে আয়া খিতা করছে মাত বুল না তো এরকম করে আছে আবার এদিকে দিছে এদিকে দিছে বুক হাত দিয়া দিছে মুখে থেকে রক্ত বার হয়েছে আর খানের থেকে রক্ত বার হয়েছে কে মারছে চেয়ারম্যানে মারছে আর চেয়ারম্যানের নাম কি লালন চাকমা আর কে মারছে আর রূপন চাকমা মারছে কয়জনে মারছে দুইজনে কোন পার্টি করো আমরা বিসিবি পার্টি করি আর চেয়ারম্যান কোন পার্টি করে তে হেইও বিসিবি পার্টি করে এক পার্টি সবাই হ এক পার্টি তো এরপরে মামলা করছো হ কার কার নামে মামলা করছো মামলা তাইলো লালনার রূপন চাকমার হ্যাঁ দুজনের বিরুদ্ধে মামলা করছো হ দুজনের এখন এখন তুমি কি চাইতেছো আমি আমার স্বামী এখন সুস্থ হইতে চাই আর যত যতক্ষণ সুস্থ নয় আমার স্বামীরা হ্যাঁ সালাই তো আমার বাড়ি ঘরে আমি গরিব মানুষ কাজ না হলে ফেটার বাদ করে না আমার আরো লোন আছে তিনটা এই লোনটা আমরা কেমনে সালাইম এখন আমার স্বামীও কাজ করতে না পারলে কেমনে সালাইম হ্যাঁ এটাইও সালাইতে দেওয়া লাগবো। দেবকুলের ভাই বিতুবাবু চাকমা জানান, ঘটনা 19 আগস্ট হলেও আজ অব্দি পেচারতল থানার পুলিশ লালন এবং রূপন চাকমাকে গ্রেপ্তার করেনি। দেবকুলের ঘাড়ে এবং মাথায় প্রচণ্ড আঘাত লাগে, কারোর সঙ্গে কথা বলতে পারছে না। চেয়ারম্যান লালন চাকমা এভাবে নিরীহ গরিব দেবকুলকে প্রকাশ্যে মারধর করায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। লালন চাকমা আর রূপন চাকমা আন্দাসরা চেয়ারম্যান লালন চাকমা ওরা আর রূপন চাকমা দুজনে মারছে আমার বাবার মাঠে আমি গেছি ওরা আটকাবার লাগাই পরে লালন চাকমারা কইছে আমি দাদা তারা মারিও না মানে কত কয়বার মারবে আর প্রথমে মাসে বাড়িতে বাড়িতে মারিয়া এরপরে আনছে বৌদি আনছে লো যা দোকানে দোকানে আর কি গ্রামের দোকানে আনিয়া এরপরে পিছন দিকে ইয়া আবার দুজনে আয়া মারছে তোমার তোমারও মারছে ও আমারও মারছে তোমারও মারছে তোমার বাইরেও মারছে বাইরেও মারছে আর বৌদিও মারছে বৌদিরও মারছে মানে কে মারছে লালন চাকমা আর রূপন চাকমা লালন চাকমা কে চেয়ারম্যান আন্দাসরা বিজেপি চেয়ারম্যান লালন চাকমা তখন তোমরা মামলা করছো নি মামলা করছি কার কার নামে রূপন চাকমা লালন চাকমা দুজনের নামে আমরা থানাতে তৈরি করছে তখন তোমরা কী চাইতেছো এখন এখন আমরা তারা উপযুক্ত শাস্তি পাব আর আমার ভাই সুস্থ হব। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্যের সাথে অমরপুর মহকুমায় পালিত হল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 121তম জন্মদিন। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, ডিসিএম অভিজিৎ দাস সহ আরো অনেকেই।
পাশাপাশি এদিন নবনির্মিত চিলড্রেন পার্কের উদ্বোধন করা হয়। সোমবার ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 121তম জন্মদিন। রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন পালিত হয় মহারাজার জন্মদিন। বাদ জানিয়ে রাজ্যের প্রত্যন্ত মহকুমা অমরপুর, এদিন সন্ধ্যায় অমরপুর ড্রাই জংশন স্থিত আনন্দধারা প্রেক্ষাগৃহের সামনে অস্থায়ী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে মহারাজা বীর বিক্রম কিশোরের জন্মদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। সাথে ছিলেন শান্তিকালী আশ্রমের মহারাজা চিত্তরঞ্জন দেবর্মা, DCM অভিজিৎ দাস, অমরপুর পূর্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিজন দেবর্মা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অজয়কান্তি সাহা সহ অন্যান্যরা। এরপর উপস্থিত অতিথিরা একে একে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মহকুমার ছোট বড় শিল্পীরা নাচ গান সহ নানা অনুষ্ঠানের ডালি নিয়ে হাজির হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন DCM অভিজিৎ দাস, এরপরই বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দাস। তিনি বলেন, রাজ্যের উন্নতির পেছনে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যের একমাত্র এয়ারপোর্টটিও মহারাজার আমলে মহারাজার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। এগুলো ছাড়াও তিনি আরো নানা দিক দিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানের শেষে অমরপুর আনন্দধারা প্রেক্ষাগৃহের সামনে ফিতা কেটে নবনির্মিত চিলড্রেন পার্কের উদ্বোধন করেন শান্তিকালী আশ্রমের মহারাজা চিত্তরঞ্জন দেবর্মা, সাথে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা। মোট 26,02,244 টাকা খরচ করে তৈরি করা হয় এই পার্কটি। পার্কটি প্রবেশপত্র ধরা হয়েছে 10 টাকা। প্রতিদিন বিকেল 4টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকবে। পার্কটির ভেতরে রয়েছে অত্যাধুনিক বিনোদন সামগ্রী, সাথে মিউজিক সিস্টেম। অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তীর একান্ত প্রচেষ্টায় নগর পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হয়েছে এই পার্কটি। এদিকে নবনির্মিত এই পার্ক হাতে পেয়ে কচি কাচারা ভীষণ খুশি। ত্রিপুরা রাজ্যের 184 জন মহারাজ রাজ্য পরিচালনা করে গেছেন। ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে জন্মদিবস আজকে পালন করা হয়েছে সারা ত্রিপুরা ব্যাপী, এটা সাধারণ কথা নয়, এটা সাংঘাতিক গৌরবের কথা। কেননা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্যতে প্রজাদের জন্য কি কি করে গেছে, এখনের বর্তমান সময় আর ওই সময়ের সময়কে দেখলে যেভাবে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাবাসীর জন্য এমনই কর্ম করে গেছে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এই নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্য থেকে কুষ্ঠরোগের দ্রুত শনাক্তকরণ ও নির্মূলীকরণের জন্য প্রথমবার রাজ্যে চালু হচ্ছে পরশমণি। 26 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর 2019 পর্যন্ত সারা রাজ্যে চলবে পক্ষকালব্যাপী কর্মসূচি। এই কর্মসূচিতে আশাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি পরিদর্শন করবেন। ওই সাদা দাগটি কবে থেকে দিদি? ওই তো এক বছর হইব। ডাক্তার দেখাইছেন না? আমি একটা স্লিপ দিতাছি, এটা নিয়ে আপনি হাসপাতালে যাইবেন। ডাক্তার বাবুরে দেখাইলে ডাক্তার বাবু পরীক্ষা কইরা আপনারে বিনামূল্যে ওষুধ দিয়া দিব। কবে থেকে এগুলো? ওই তো এক বছরের মতো হইব। এক বছর মতো? আপনি কাউরে দেখাইছেন এক বছরের মধ্যে? না দিদি, দেখাইছেন না। এই যে আপনারা, আমি চিমটি কাটতেছি, আপনি কোনো ব্যথা পাইতেছেন? কিছু পাইতেছেন না। এই সমস্ত জায়গায় এখানে পাইতেছেন, কিন্তু এখানটায় পাইতেছেন না। আচ্ছা আচ্ছা, আপনার না কুষ্ঠরোগ হয়েছে, ঠিক আছে? কুষ্ঠরোগ টিবি রোগের মতোই ওষুধের সাহায্যে পুরোপুরি নিরাময় হয়। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, জাতীয় কুষ্ঠ নির্মূলীকরণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর অমরপুর ব্লকের অন্তর্গত থাকছাড়া এডিসি ভিলেজের উপজাতি মুন্ডা পরিবারগুলোর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। দীর্ঘদিনের বঞ্চিত এই পরিবারগুলোর জীবনপঞ্জী ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আর কতকাল কান্দাবীরে দয়াল, এই গানটি যখন তৈরি করা হয়েছিল তখন হয়তো বিনোদনের জন্য বানানো হয়েছিল, কিন্তু এখন গরিব সাধারণ মানুষের জীবনের প্রাসঙ্গিকতার বাস্তব রূপ এই গানটি। দীর্ঘ বছর যাবৎ প্রায় 8 কিলোমিটার দূর থেকে রিক্সা চালিয়ে নিজের সন্তান বা বউকে নিয়ে সকাল 7টা থেকে বেরিয়ে পড়ে লাকড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন বহু মুন্ডা পরিবার। ঘটনা অমরপুর ব্লকের অন্তর্গত থাকছড়া ভিলেজে মুন্ডা কলোনিতে। যারা যায় ক্ষতদরিদ্র মানুষগুলি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বন থেকে লাকড়ি সংগ্রহ করে বিকেল 5টায় ফিরে আসে অমরপুর বাজারে। বাজারের আশপাশে পাড়াগুলিতে বিক্রি করে সংসারের খরচ যোগায়। বাবেদের সময়ে বহুদিক থেকে বঞ্চিত ছিল এই সহজ সরল উপজাতি মুন্ডা পরিবারগুলি। এখন জনকল্যাণমুখী সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার ফলে সরকারের তরফ থেকে পেয়েছেন বিপিএল কার্ড, পেয়েছেন সরকারি শৌচালয়, এছাড়াও পেয়েছেন রেগার কাজ। এখন এই ক্লান্ত মুন্ডা পরিবারগুলি স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী আবাসের। তার পাশাপাশি সরকারের যাতে তাদের একটু স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করে সেই আশায় পরিবারগুলি স্বপ্ন দেখছেন। তো অন্য কাজ সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে ভালো হইতো না? এখন কি চাইবেন সরকারের কাছে, কিছু চাওয়ার আছে নি আপনারা? চাইলে তো আমরা তো কুদুর কাম কাজ চাই, আর কুদুর আমরা গোর বাড়ি। ধরেন আপনারা যদি বাগান টাগান দে, গরু পালন, গরু লোন দে, এরকম হলে ভালো হইতো নি আপনারা? হ্যাঁ, বাগান করে দিলে, বাগানে তো কাজ এখন করে দিলে তো আমরা নিজেরা কিছু খাই আর বাগান যায়, এরকম সুবিধা নাই, কোনো সুবিধা নাই। কেমন সবাই কি এখানে গরিব মানুষ? এরকম এরকম লাকড়ি টেন দেখা। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ টানাপোড়েনের পর আসামের কাছাড় জেলার উদারবন্দ বিধানসভার অন্তর্গত রংপুর সমবায় সমিতিতে গঠন করা হল নয়া কমিটি। সর্বসম্মতিক্রমে রেশমা পারভিন লস্করকে চেয়ারপারসন এবং আব্দুল কুদ্দুস লস্করকে ভাইস চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়। বুধবার এক গুরুত্বপূর্ণ সভার মধ্য দিয়ে আসামের কাছাড় জেলার উদারবন্দ বিধানসভার অন্তর্গত রংপুর সমবায় সমিতিতে গঠন করা হল নয়া কমিটি। গৌহাটি হাইকোর্টের নির্দেশে চয়ন করা হল নয়া চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যান। এ মর্মে বুধবার সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় জুনিয়র ইন্সপেক্টর ফখরুল আলম চৌধুরী এবং সমিতির সচিব এটি বরলস্করের উপস্থিতিতে সভায় নতুন সভাপতি নির্বাচনের জন্য এআরসিএস এর নির্দেশ নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টরের মধ্যে আব্দুল কুদ্দুস লস্কর, আবিদ রাজা লস্কর, রেশমা পারভিন লস্কর, মজুনা বেগম, ছায়াসুদ্দিন লস্কর, আজিজ খান, লালা চৌহান ও মাসুক আহমেদ লস্কর। সভায় সর্বসম্মতিক্রমে রেশমা পারভিন লস্করকে চেয়ারপারসন এবং আব্দুল কুদ্দুস লস্করকে ভাইস চেয়ারপারসন মনোনীত করা হয়। পাশাপাশি সমিতির বার্ষিক সাধারণ সভা আগামী 8ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে এদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে জুনিয়র ইন্সপেক্টর ফখরুল আলম চৌধুরী জানান, পূর্বতন চেয়ারম্যান সাজুল ইসলাম বরগুইয়ার বিরুদ্ধে 8 জন সদস্যের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তরফে তদন্ত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সমবায় বিভাগের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার লিখিতভাবে সচিবকে জানান, চেয়ারম্যান হিসেবে সাজুল ইসলাম বিভাগীয় নিয়ম পালনে ব্যর্থ হয়েছেন, তাই বোর্ড অব ডিরেক্টরের 8 সদস্যের আর্জি এবং অসম সমবায় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন। সে মর্মে গত 17ই আগস্ট জরুরি সভার বিজ্ঞপ্তি জারি করেন সচিব। প্রসঙ্গত গত 25ই এপ্রিল রংপুর সমবায় সমিতির চেয়ারম্যান সাজুল ইসলাম বরভুইয়া এবং ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মাঝার ভুইয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে সমবায় বিভাগের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে লিখিতভাবে জানিয়েছিলেন রংপুর সমবায় সমিতির 8 সদস্য। আজকের যে মিটিং হয়েছে রংপুর সমবায় সমিতির, এটা বোর্ড অফ ডাইরেক্টার্সের মিটিং। এই মিটিং 8 জন উপস্থিত হয়েছিল, দেখা করাম লাগে। এই 8 জনে মিলিয়া নতুন চেয়ারম্যান তোমার রেশমা পারভিন দে, রেশমা পারভিন লস্কর নির্বাচিত করছেন সর্বসম্মতিক্রমে।
আজকে উপস্থিত আছে, উপস্থিত সর্বসম্মতিক্রমে। আর ভাইস চেয়ারম্যান হোসেন আব্দুল কুদ্দুস লস্করকে, কারণ যেহেতু মাসুদ আহমেদ গৈর সাতজনে একটা স্পেশাল রিকুয়েজেশন দিয়েছিল চেয়ারম্যান দে বর্তমান সাজুল ইসলাম দে এজিএম করানির লোকে, কিন্তু সাজুল ইসলাম ওই যে মানে স্টিপুলেটেড পিরিয়ডের দিকে করতে পারছেন না, যার কারণে এসএসএ ইনকোয়ারি করিয়া কইছেন যে প্রতিটি টু বায়োলজি কোশ্চেন মেনটেন করতে পারছেন না, প্রতিটি থ্রি মতে নতুন চেয়ারম্যান নির্বাচন করা লাগে, এই হিসাবে আজকে নির্বাচিত করা হয়েছে। আর নতুন সভাপতি তারা নির্বাচন করছেন, সঙ্গে ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন, চেয়ারম্যান রেশমা পারভিন লস্কর, ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস লস্কর, এই দুজনকে তারা আজকে সবাই নির্বাচন করছেন। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার ডাউন যোগবাণী এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় তল্লাশি চালিয়ে প্রায় 200 টিয়া পাখি উদ্ধার করল রেল পুলিশ, তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত্রি 8 নাগাদ ডাউন যোগবাণী এক্সপ্রেসটি মালদা রেল স্টেশনে ঢুকলে রেল পুলিশ তল্লাশি শুরু করে। ট্রেনের একটি সংরক্ষিত কামরাতে রাখা দুটি বাক্স তাদের নজরে পড়ে। দুটি বাক্স খুলে তারা দেখতে পান কাপড়ের টুপি পরা 200 টিয়া পাখি। কে বা কারা এই টিয়া পাখিগুলি পাচার করার চেষ্টা করছিল তাদের অবশ্য চিহ্নিত করতে পারেনি রেল পুলিশ। রাতে উদ্ধার হওয়া পাখিগুলি দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। অসুস্থতার কারণে বেশ কয়েকটি টিয়া পাখি মারা যায় বলে জানা গেছে। এই ঘটনায় আরপিএফ ইন্সপেক্টর নীরজ কুমার বলেন, বর্ষার সময় বিহার এবং নেপালের সীমান্ত থেকে এই পাখিগুলি পাচার করা হয় মহানগরীর দিকে। তিনি বলেন, যাতে পাখিগুলি চিৎকার না করতে পারে সেই কারণে পাচারকারীরা পাখিগুলির মাথায় কাপড়ের টুপি পরিয়ে রেখেছিল। উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তিনি এও বলেন, এই পাচার চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে তার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। हमारे विश्वास सूत्रों से पता चला था कि बारिश के दिनों में जो है बिहार और नेपाल के बॉर्डर एरिया से कुछ जंगली पक्षी वगैरह जो है वो महानगरों की तरफ भेजा जाता है और इस पर ऊँचे दामों में बेचा जाता है। हम लोग 21वीं सदी में जीते हैं जहाँ की किसी का भी स्वतंत्रता का हनन करना अक्षम्य अपराध है और मानवीय दृष्टिकोण से भी देखा जाए तो ये गलत है। इसी के मद्देनजर जो है एक सूचना मिली, उसी के आधार पर हमने अपना टीम जोगबनी एक्सप्रेस में जब मालदा पहुंची है गाड़ी तो हम लोगों ने चेक कराया तो एक स्लीपर कोच में जो है दो लेबोरेटरी के बीच में वो रखा हुआ था, दो बॉक्स टाइप के, और उसके बारे में पहले तो देखा गया कि कोई आता जाता है कि नहीं उसके पास। जब नहीं देखा गया तो चिल्ला के पूछा गया कि भाई किसका है, नहीं है, कोई बताया नहीं। जब उसको खोल के देखा गया, वो एक्चुअली आपका गणित चट के द्वारा रैप किया हुआ था। जब उसको उठा के देखा गया तो उसके अंदर हरे रंग का तोता जो है उसमें रखा गया। दो केज था, एक एक केज में लगभग 100-100 की संख्या में था। और सबसे बड़ी बात है कि तोते का मुंह जो है वो एक कैप के द्वारा ढक के रखा गया था, वो कपड़े का कैप था जिससे कि ढक दिया जाए जिससे आवाज ना निकले। तो फिर हम लोगों ने उसको उतारा और अपना कागजी कार्रवाई करने के बाद वो आपके फॉरेस्ट विभाग जो मालदा के हैं उनको हैंडओवर किया गया। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধ সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার রাতে মালদা জেলার দেবীনগর দিয়ারা এলাকায়। মৃতার নাম আঞ্জুমা বেবি। অভিযুক্ত স্বামী সাজিজুল শেখ সহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। জায়ের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার দেবীনগর দিয়ারা এলাকায়। স্বামী সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গের মোথাবাড়ি থানায়। বর্তমানে অভিযুক্তরা পলাতক। জানা গিয়েছে গত 4 বছর আগে অঞ্জুমার সাথে বিয়ে হয় সাজিজুল শেখের। সে পেশায় টোটো চালক। তাদের 18 মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ,
গত কয়েক মাস ধরে সাজেজুলের সাথে অবৈধ সম্পর্ক তৈরি হয় তারেক বৌদির। এ নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। মঙ্গলবার রাতে সেই বচসা চরমে উঠে। সেই সময় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ঘরে বন্ধ করে গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরিবারের লোকেদের অভিযোগ, অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল আঞ্জুমা বিবি, সেই কারণে তাকে পুড়িয়ে খুন করা হয়েছে। স্বামী ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পশ্চিমবঙ্গ থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। দিদিকে বলো কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের কালিয়াচক এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী। এই কর্মসূচির মধ্য দিয়ে মালদা জেলায় সংগঠন আরো শক্তিশালী হবে বলে উনি আশাবাদী। বুধবার পশ্চিমবঙ্গের মালদা শহরের রথবাড়ি নুনমেনশনে দিদিকে বলো কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠক করলেন কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী। বৃহস্পতিবার থেকে সুজাপুর বিধানসভা কেন্দ্রের গয়েশবাড়ি থেকে শুরু হবে এই কর্মসূচি বলে তিনি জানান। তিনি আরও জানান, সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং দিদিকে বলো ফোন নম্বর দেওয়া একটি করে কার্ড বিলি করবেন, যেখানে মানুষ সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন দিদির কাছে। দিদিকে বলো এই কর্মসূচির মধ্য দিয়ে আগামীতে মালদা জেলায় তৃণমূল কংগ্রেস আরো শক্তি বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী। পাবলিক ওপিনিয়ন প্রত্যেক পলিটিশিয়ান প্রত্যেক কিছু জানতে চায়, নানা রকমের অ্যাভিনিউতে পাবলিক ওপিনিয়ন জানা যায়। নিউজ পেপার এক কথা বলে, দলের কতগুলো লোক এক কথা বলে, আরেক কতগুলো আরেক কথা বলে। উনি জানতে চান অর্ডিনারি লোকরা কী বলছে, একটা চাষি কী বলছে, স্টুডেন্টরা কী বলছে, মেয়ে ছেলেরা কী বলছে, কোথায় হচ্ছে না কাজ, কোথায় কথা দেওয়া হয়েছিল কিন্তু হয়নি, এগুলো আমাকে বলেন, আমাকে সে বলেন। উনি তো প্রত্যেকের বাড়িতে আসতে পারেন, যদি পারেন সে সমস্ত বুঝি দাদা অনেক হবে। যেটাকে বলছেন ক্ষোভ, সেই কথাই তো বলছি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি বলি আশা করেছিলাম, বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু হয়নি, হচ্ছে না, করব, করেননি, করে দিব, হলো না, এইগুলো এখন বলছে আমাকে বলো কি হলো না, কোথায় যে যা বলেছিলাম হলো না, আমাকে বলছে তুমি জানাও। পশ্চিমবঙ্গ থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।